হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজকে আমরা পুরুলিয়ার ট্যুরিস্ট ডেস্টিনেশনের ভিজিটে যাব, আর সঙ্গে থাকবেন আপনারা। চলুন ভিডিওটি স্টার্ট করে ফেলি। কিন্তু তার আগে আমরা মুরগুমার একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা কি আপনারা দেখেছেন? যদি না দেখেন তাহলে ডেফিনেটলি দেখে নেবেন। মুরগুমার ভিডিওর একটা ক্লিপ আমি অ্যাটাচ করে দিচ্ছি, তো চলুন ভিডিওটি এবার স্টার্ট করে ফেলি। মুরগুমার পলাশ বিধান থেকে সকাল সকাল জলখাবার খেয়ে আমরা বেরোলাম আপার ড্যামের উদ্দেশ্যে। মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে ফটোগ্রাফিও করে ফেললাম। চারিপাশে পলাশ বন, সেই একটি পলাশ বনে দাঁড়িয়ে আমরা একটু ফটোগ্রাফি করে ফেললাম। জায়গাটি খুবই সুন্দর, এই জায়গা প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট। এখানে চলছে অনুপদা, তানিয়াদি আর আদিতের ফটোশুট। বাংলার মাটি দুর্গাপূজার সময় কাশ ফুলে ভরে ওঠে, সেই যে কি সৌন্দর্য সে চোখে না দেখলে আর বোঝাই যাবে না। আর এখানে চলছে মধু আর তন্ময়ের ফটোশুট। এই জায়গাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, আপার ড্যাম যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি নিশ্চয়ই করবেন। এখানের পাট গুটিয়ে বেরোলাম আপার ড্যামের দিকে। আপার ড্যাম একটি পাম্প স্টোরেজ হাইড্রেল পাওয়ার প্রজেক্ট, যেখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয়। আপার ড্যাম একটি বিশাল জলাশয়, যতটা বিশাল ততটাই সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করবেন না। চারিপাশে সবুজে ঢাকা পাহাড় আর বিশাল কায়ে একটা জলাশয়, তার ওপর থেকে বয়ে চলেছে মৃদু মৃদু হাওয়া, আর এই হাওয়ায় আদিত মন ভরে খেলা করছে। বলরামপুর রেলওয়ে স্টেশন থেকে আপার ড্যামের দূরত্ব হলো 36 কিলোমিটার, মাথা ফরেস্ট থেকে 18 আর বাঘমুন্ডি থেকে 10 কিলোমিটার। এই জায়গাটি নিজের অপরূপ সৌন্দর্যের জন্য হয়ে উঠেছে পুরুলিয়ার মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই জলাশয়কে বিশাল বলার আরেকটা কারণ হলো এটি 1 কিলোমিটার লম্বা। পাহাড়ি জায়গার এটাই সৌন্দর্য, 5 মিনিট আগে মেঘলা আর 5 মিনিট পরে রোদ উঠে এলো। এই 1 কিলোমিটার লম্বা আপার ড্যামকে পেছনে ফেলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এখানকার দৃশ্যটাই শুধু মনোরম নয়, এখানকার তাজা হাওয়া আপনার সারা জীবন মনে থাকবে। বাঙালিদের ফেভারিট অসুখ হচ্ছে জ্বালা, ব্যথা আর যন্ত্রণা, সেটা সারা বছর সব বাঙালি পরিবারে লেগেই থাকে। কিন্তু যদি আপনারা এখানে এসে কিছুক্ষণ বসে এই তাজা হাওয়া খান, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিছুদিনের জন্য সব জ্বালা ব্যথা যন্ত্রণা চলে যাবে। তাছাড়া আপনাদের লাইফ স্প্যানও 2-4 বছরের জন্য তো ডেফিনেটলি বেড়ে যাবে। পুরুলিয়ার মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা লোয়ার ড্যামের দিকে প্রস্থান করলাম। সবুজে ঢাকা পাহাড়, রাস্তার চারিপাশে লাগানো বড় বড় সবুজ গাছ, এগুলো দেখতে দেখতে আমার চোখটা যেন জুড়িয়ে এলো। লোয়ার ড্যাম আর আপার ড্যামের মাঝখানে খানিকটা দূরত্ব আছে, সেই জন্যে গাড়িতেই যেতে হবে। পায়ে হেঁটে আপনারা এতটা রাস্তা কভার করতে পারবেন না। কথা বলতে বলতে এসে পৌঁছালাম লোয়ার ড্যাম। সামনে রয়েছে সবুজে ঢাকা এক সারি ছোট্ট ছোট্ট পাহাড়। আকাশটা ছিল একদম মেঘে ঢাকা, সেই জন্যে যখন তখন বৃষ্টি নেমে পড়ছিল, সেই জন্যে আমরাও লোয়ার ড্যামে একদম নিচে না নেমে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে সেখান থেকেই লোয়ার ড্যামের মনোরম দৃশ্যটা দেখছিলাম। এখান থেকে দাঁড়িয়ে যদি এই দৃশ্যটার একটা প্যানোরামিক ভিউয়ের ছবি নেওয়া যায়, তাহলে সেই ছবিটা অদ্ভুত সুন্দর আসবে।
লোয়ার ড্যামটিকে মন ভরে দেখে এখানকার পাড় চুকিয়ে আমরা বেরিয়ে পড়লাম টুরগা ফলের আর টুরগা ড্যামের উদ্দেশ্যে। টুরগা ড্যামও একটি পাম্প স্টোরেজ হাইডেল পাওয়ার প্রজেক্ট। এই প্রজেক্টেরও সেই একই কাজ, জলবিদ্যুৎ তৈরি করা। সবুজ পাহাড়ের মাঝখানে সাদা ফাঁকা জায়গাটা হচ্ছে টুরগা ফলস। সেই ফলসের জলই এসে জমা হয় এই টুরগা ড্যামে, আর সেখান থেকেই তৈরি হয় জলবিদ্যুৎ। টুরগার পরে রইল বামনি ফলস। এখানে পৌঁছানোর জন্য সমতল থেকে 600 মিটার মতো নিচে নামতে হবে। নামতে কষ্ট হলেও দৃশ্যটা খুব মনোরম। বাঘমুন্ডিকে পেছনে ফেলে আমরা আবার বেরিয়ে পড়লাম বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে মার্বেল লেকের উদ্দেশ্যে। পুরুলিয়া আসলে মার্বেল লেক মিস করা একদম চলবে না। এই জায়গাটা যেটা আপনারা দেখছেন, জল ভরে রয়েছে যেখানে, একটি জলাশয় তৈরি হয়েছে যেখানে, এই জায়গাটা এককালে পাথর তোলার খাদান ছিল। সেই কাজ অনেক কাল আগে বন্ধ হয়ে যায়। তারপর এখানে বৃষ্টির জল ভরে তৈরি হয় একটি মার্বেল লেক। যেই ড্যামগুলো আমরা দেখে এলাম সেগুলো লেকের মতনই ছিল, কিন্তু মার্বেল লেকের সৌন্দর্যই আলাদা। এটা ফটোগ্রাফির জন্য একটা আইডিয়াল প্লেস। এখানে আপনাদেরকে বলে দিই, কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা আপনাদের আগে পিছিয়ে 2-4 টাকার জন্য হয়তো ঘোরাঘুরি করতে পারে। প্লিজ মানা করবেন না, যদি সম্ভব হয় তাহলে দিয়ে দেবেন। এখানকার লোক প্রচুর গরিব, তাদের মা বাবারা লেবারের হিসেবে কাজ করে, আর এই বাচ্চাগুলো স্কুলে যায়, আর স্কুলের পরে এখানে এসে টুরিস্টদের কাছে যদি কিছু পায় তাই আশায় এখানে চুপচাপ বসে থাকে। তাই যদি আপনি পারেন 2-4 টাকা ওনাদের হাতে তুলে দেবেন, বা যদি পারেন কিছু খাইয়ে দেবেন। স্মৃতিচিহ্ন হিসাবে এখান থেকে কয়েকটি জিনিস চাইলে কিনে নিয়ে যেতেই পারেন। আজকের দিনে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে চড়িদা গ্রাম। এই গ্রাম ছৌ ডান্সের মুখোশ বানানোর জন্য খুব ফেমাস। জঙ্গল মহল ছৌ মুখোশ ঘর, এই দোকানে থাকে একটি বৃদ্ধ দাদু। ওনার বয়স 80 বছরের ওপরে। আপনারা যদি পারেন ওনার খাতির কয়েকটা জিনিস কিনে নিয়ে যেতে পারেন বাড়ি। বাঘমুন্ডি থেকে চড়িদা গ্রামের দূরত্ব 3-5 কিলোমিটার। চড়িদা গ্রামে ছৌ নাচের মুখোশ বানানোর প্রথা শুরু হয়েছিল মোটামুটি 150 বছর আগে। সেই সময় এখানকার রাজা মদন মোহন সিং দেও বর্ধমান থেকে কিছু কারিগরদের এখানে নিয়ে এসেছিলেন। সেই কয়েকটি সূত্রধার কারিগরদের পরিবার এখন বেড়ে হয়েছে 150টি পরিবার। 300-350টি কারিগর দিন রাত এই কাজেই লেগে আছেন। পুরুলিয়ার ছৌ নাচ বিশ্ববিখ্যাত। এখানকার কারিগররা নিজের কাজ নিয়ে গিয়ে জাপান, ফ্রান্স সব জায়গায় এক্সিবিশন করে এসেছেন। এখানে আমি যতগুলো কারিগরকে দেখলাম সবাই কিন্তু পুরুষ, মহিলাদের কিন্তু এই কাজ করতে আমি একটাও দেখিনি। আর তাছাড়া ছৌ নাচেও যারা পার্টিসিপেট করে তারাও কিন্তু সবাই পুরুষ, মহিলাদের কিন্তু ছৌ নাচ করতেও দেখা যায় না। যাই হোক, এনাদের হাতের কাজ হচ্ছে অতুলনীয়। তাই আমরা এখান থেকে অনেক কয়েকটা মুখোশ নিজের বাড়ির জন্য কিনে নিয়ে গেছিলাম। আপনারাও চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, খুব সুন্দর লাগবে বাড়িতে সাজিয়ে রাখতে। স্পেশালি এই গ্রিন কালারের মুখটা আমি কিনেছিলাম, আর এটাও। নিজেদের কালচারকে প্রিজার্ভ করার এর থেকে বড় উদাহরণ আর কী বা হতে পারে বলুন। চড়িদা বা মুখোশ গ্রাম দিয়েই আমরা আজকের পর্বকে শেষ করব। আপনারা বলুন আপনাদের এই এপিসোডগুলো কেমন লাগছে। আগের এপিসোডগুলো দেখতে একদম ভুলবেন না। যদি পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমি নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। বেল আইকন টিপতে একদম ভুলবেন না, তাহলে আপনারা সব এপিসোডের নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকের মতন আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।